উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ ক্ষমতা ফিরে পেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানিতে এ রায় দেয় আপিল বিভাগ। আরো জানাচ্ছেন ওবায়দুল কবির। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে কয়েক যুগ ধরে চলছে পাল্টাপাল্টি মতামত। এই সময়ে বিচারপতি অপসারণ সংক্রান্ত আইন পাল্টেছে তিনবার। দশম সংসদ নির্বাচনের পর ক্ষমতায় এসে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে নিয়ে আসে আওয়ামী লীগ। পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর কয়েকজন বিচারপতিকে দলবাজ, দুর্নীতিবাজ ও বিতর্কিত উল্লেখ করে তাদের অপসারণের দাবি ওঠে। গেল সপ্তাহে ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি। কিন্তু কোন প্রক্রিয়ায় বিচারপতিদের অপসারণ করা হবে এ নিয়ে থেকে যায় ধোঁয়াশা। সকালে ষোড়শ সংশোধনীর রিভিউ নিষ্পত্তি হয়। অ্যাটর্নি জেনারেল বলছেন এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি অপসারণের দুয়ার উন্মোচিত হলো। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেস্টোর্ড হওয়া মানে একদিকে বিচার বিভাগ দুর্বৃত্তায়ন রাজনীতির খপ্পর থেকে বেরিয়ে আসলো, বিচার বিভাগ ভিশিয়াস সাইকেল অফ ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স থেকে বের হয়ে এসে স্বাধীনভাবে দায়িত্ব পালনের একটা জায়গা গেল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওনারা ওনাদের কাছে কোনো অভিযোগ কেউ করলে বা পেলে প্রাইমারি একটা ইনকোয়ারি করবেন, ইনকোয়ারি করার পরে কনফিডেন্সিয়ালি রিপোর্টটা পাঠাবেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাছে আবার রেফার করবেন। ষোড়শ সংশোধনী বাতিলের এ রায়কে স্বাগত জানিয়ে মিছিল করেছেন আইনজীবীরা। তারা বলছেন এর ফলে বিচার বিভাগের উপর মানুষের আস্থা বাড়বে। মানুষের বিচার বিভাগের উপরে আস্থা হবে এবং সুপ্রিম কোর্টের বিচারকদের শুধু সুপ্রিম কোর্টের উপরে সরকারের বিগত সরকারের যে নগ্ন হস্তক্ষেপ ছিল এই সংশোধনের মাধ্যমে সংবিধানের সেটি আজকে বাতিল হলো। অভিজ্ঞতার আলোকে যদি বলি বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ তো ভবিষ্যতে হবে কিনা বা এখন হচ্ছে কিনা এটা তো আপনারা সবাই দেখছেন, কাজে আমরা যে সেন্সে বিচার বিভাগের উপরে পুরোপুরি হস্তক্ষেপ বন্ধ চাচ্ছি সেটি কতটুকু হবে এটা বলা যাবে না। তবে বিচারকদের অপসারণের ক্ষেত্রে পার্লামেন্টের মাধ্যমে যে অপসারণের ক্ষমতা সেটির কোনো সুযোগ থাকবে না, যাই হোক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমেই হতে হবে। সংবিধান অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি ও পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে। নিয়ম অনুযায়ী কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত করে রাষ্ট্রপতির কাছে অপসারণের সুপারিশ করে এই কাউন্সিল। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।